আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আরব কান্ট্রিগুলোতে যারা নতুন আসছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তাল অর্থাৎ আস, আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আস। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে কেইফ এর বাংলা অর্থ হচ্ছে কেমন। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে। হুনাক অর্থাৎ সেখানে, আরবিতে হুনাক এর বাংলা অর্থ হচ্ছে সেখানে। আলহিন অর্থাৎ এখন, আরবিতে আলহিন এর বাংলা অর্থ হচ্ছে এখন। আশকারি অর্থাৎ সামরিক, আরবিতে আশকারি এর বাংলা অর্থ হচ্ছে সামরিক। জেইস অর্থাৎ সেনাবাহিনী, আরবিতে জেইস এর বাংলা অর্থ হচ্ছে সেনাবাহিনী। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে সুরতা এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ। মিসকিন অর্থাৎ গরিব, আরবিতে মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে গরিব। বুল অর্থাৎ পেশার, আরবিতে বুল এর বাংলা অর্থ হচ্ছে পেশাব। দকত অর্থাৎ প্রেশার, আরবিতে দকত এর বাংলা অর্থ হচ্ছে প্রেশার। আলম অর্থাৎ পতাকা, আরবিতে আলম এর বাংলা অর্থ হচ্ছে পতাকা। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে। মজবুত অর্থাৎ ঠিক, আরবিতে মজবুত এর বাংলা অর্থ হচ্ছে ঠিক। ইয়ুম অর্থাৎ দিন, আরবিতে ইয়ুম এর বাংলা অর্থ হচ্ছে দিন। বুখরা অর্থাৎ আগামীকাল, আরবিতে বুখরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল। আমস অর্থাৎ গতকাল, আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল। আওয়াল আমস অর্থাৎ গত পরশু, আরবিতে আওয়াল আমস এর বাংলা অর্থ হচ্ছে গত পরশু। সানা অর্থাৎ বছর, আরবিতে সানা এর বাংলা অর্থ হচ্ছে বছর। শাহার অর্থাৎ মাস, আরবিতে শাহার এর বাংলা অর্থ হচ্ছে মাস। বাতুন অর্থাৎ পেট, আরবিতে বাতুন এর বাংলা অর্থ হচ্ছে পেট। দাওম অর্থাৎ ডিউটি, আরবিতে দাওম এর বাংলা অর্থ হচ্ছে ডিউটি। হারেস অর্থাৎ গার্ড, আরবিতে হারেস এর বাংলা অর্থ হচ্ছে গার্ড। সুবা অর্থাৎ সকাল, আরবিতে সুবা এর বাংলা অর্থ হচ্ছে সকাল। জোহর অর্থাৎ বিকাল, আরবিতে জোহর এর বাংলা অর্থ হচ্ছে বিকাল। কিতাব অর্থাৎ বই, আরবিতে কিতাব এর বাংলা অর্থ হচ্ছে বই। উজবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে উজবু এর বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ। কুল্লু সানা অর্থাৎ প্রতি বছর, আরবিতে কুল্লু সানা এর বাংলা অর্থ হচ্ছে প্রতি বছর। কুল্লু ইয়ুম অর্থাৎ প্রতিদিন, আরবিতে কুল্লু ইয়ুম এর বাংলা অর্থ হচ্ছে প্রতিদিন। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে সম্ভবত। নিশ্চিত অর্থাৎ আকিদ, বাংলাতে নিশ্চিত এর আরবি অর্থ হচ্ছে আকিদ। কিন্তু অর্থাৎ লাকিন, বাংলাতে কিন্তু এর আরবি অর্থ হচ্ছে লাকিন। লা অর্থাৎ না, আরবিতে লা এর বাংলা অর্থ হচ্ছে না। নাম অর্থাৎ হা, আরবিতে নাম এর বাংলা অর্থ হচ্ছে হা। ইকদার অর্থাৎ সম্ভব, আরবিতে ইকদার এর বাংলা অর্থ হচ্ছে সম্ভব। দুলাপ অর্থাৎ আলমারি,
আরবিতে দুলাপ এর বাংলা অর্থ হচ্ছে আলমারি, বাতাতুস অর্থাৎ আলু, আরবিতে বাতাতুস এর বাংলা অর্থ হচ্ছে আলু, নুম অর্থাৎ গুম, আরবিতে নুম এর বাংলা অর্থ হচ্ছে গুম, বাইত অর্থাৎ গর, আরবিতে বাইত এর বাংলা অর্থ হচ্ছে গর, তাল অর্থাৎ আস, আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আস, রু অর্থাৎ যাও, আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাও, আইনা অর্থাৎ কোথায়, আরবিতে আইনা এর বাংলা অর্থ হচ্ছে কোথায়, কেইফ অর্থাৎ কেমন, আরবিতে কেইফ এর বাংলা অর্থ হচ্ছে কেমন, হিনি অর্থাৎ এখানে, আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে, মাবনা অর্থাৎ বিল্ডিং, আরবিতে মাবনা এর বাংলা অর্থ হচ্ছে বিল্ডিং, বাপ অর্থাৎ দরজা, আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা, সুব্বাক অর্থাৎ জানালা, আরবিতে সুব্বাক এর বাংলা অর্থ হচ্ছে জানালা, কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার, ফিনজান অর্থাৎ কাপ, আরবিতে ফিনজান এর বাংলা অর্থ হচ্ছে কাপ, দাহিন অর্থাৎ এখন, আরবিতে দাহিন এর বাংলা অর্থ হচ্ছে এখন, ফাজল অর্থাৎ ঋতু, আরবিতে ফাজল এর বাংলা অর্থ হচ্ছে ঋতু, মেতা অর্থাৎ কখন, আরবিতে মেতা এর বাংলা অর্থ হচ্ছে কখন, জালিকা অর্থাৎ ঐগুলি, আরবিতে জালিকা এর বাংলা অর্থ হচ্ছে ঐগুলি, হাজা অর্থাৎ এটা, আরবিতে হাজা এর বাংলা অর্থ হচ্ছে এটা, মিন অর্থাৎ কে, আরবিতে মিন এর বাংলা অর্থ হচ্ছে কে, কাম অর্থাৎ কত, আরবিতে কাম এর বাংলা অর্থ হচ্ছে কত, আশিতা অর্থাৎ শীতকাল, আরবিতে আশিতা এর বাংলা অর্থ হচ্ছে শীতকাল, উজবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে উজবু এর বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ, তাখির অর্থাৎ তারিখ, আরবিতে তাখির এর বাংলা অর্থ হচ্ছে তারিখ, বুরহা অর্থাৎ ক্ষণিক, আরবিতে বুরহা এর বাংলা অর্থ হচ্ছে ক্ষণিক, আমস অর্থাৎ গতকাল, আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল, গাদান অর্থাৎ আগামীকাল, আরবিতে গাদান এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল, বোখরা অর্থাৎ আগামীকাল, আরবিতে বোখরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল, মালিশ অর্থাৎ ক্ষমা করুন, আরবিতে মালিশ এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা করুন, আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে আলাতুল এর বাংলা অর্থ হচ্ছে সবসময়, হারারা অর্থাৎ তাপমাত্রা, আরবিতে হারারা এর বাংলা অর্থ হচ্ছে তাপমাত্রা, খালাস অর্থাৎ শেষ, আরবিতে খালাস এর বাংলা অর্থ হচ্ছে শেষ, ফাদ্দেল অর্থাৎ আসুন, আরবিতে ফাদ্দেল এর বাংলা অর্থ হচ্ছে আসুন, সেতারা অর্থাৎ পর্দা, আরবিতে সেতারা এর বাংলা অর্থ হচ্ছে পর্দা, তাল অর্থাৎ আশা, আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা, নাহার অর্থাৎ দিন, আরবিতে নাহার এর বাংলা অর্থ হচ্ছে দিন, জোহর অর্থাৎ দুপুর, আরবিতে জোহর এর বাংলা অর্থ হচ্ছে দুপুর, উজবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে উজবু এর বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ, মাসা অর্থাৎ সন্ধ্যা, আরবিতে মাসা এর বাংলা অর্থ হচ্ছে সন্ধ্যা, সানা অর্থাৎ বছর, আরবিতে সানা এর বাংলা অর্থ হচ্ছে বছর,
তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত আমাদের এই অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।